আর যখন এই কালো মাথা ঢল আইএসএফকে যখন রুখতে পারছে না, তখন পাড়ায় পাড়ায় গিয়ে বলছে যে বিজেপির দালাল, আইএসএফ বিজেপির দালাল। কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সৎসাহ থাকলে আপনি নামগুলো বলুন, কোথায় মিটিং হয়েছে সেটা বলুন, কিন্তু আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলে দিচ্ছেন যে আপনি অমিত শাহর সঙ্গে আপনি নবান্নে 14 মিনিট বৈঠক করেছেন, সেই বৈঠকেই পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে, আপনি উত্তর দিতে পারবেন না। মোহন ভাগবত কেশিয়ারিতে আসছেন, আরএসএস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তার কাছে ফুল যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, শাল যাচ্ছে। আর অমিত শাহ যখন সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসছেন, সৌরভ গাঙ্গুলি তাকে কি খাবে নৈশভোজে রাত্রের ভোজে, মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে ফোন করে বলে দিচ্ছে যে রাত্রিবেলা আমার মোটা ভাই যাচ্ছে, যেন ত্রুটি কিছু না হয় সেটা একটু ভাই দেখে দিতে হবে। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, আপনি 2021 সালের নির্বাচনেও বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় আপনি নিয়ে আসবেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ একবারও দেখতে পায়নি আপনি দড়ি নিয়ে দিল্লিতে গেছেন। আপনি আপনার ভাইপোকে বাঁচানোর জন্য আপনি বারবার ফুলের তোড়া মিষ্টি শাল নিয়ে গেছে, এটা পশ্চিমবাংলার মানুষ বারবার দেখেছে। এখানে পশ্চিমবাংলার মানুষকে আপনি আর ধোঁকা দিতে পারবেন না। আর সিপিএম এর ছাঁটমাল জানেন তো, সিপিএম এর ছাঁটমাল কে? সিপিএম এর ছাঁটমাল এখানে ভাঙর কে নাকি? ওই একটু আগে আমার ভাই বলছিল যে এমএলএ কাপ, ওনার এই ভাঙরে এমএলএ হওয়ার খুব শখ, বুঝতে পারছেন তো? তো ভাঙরের মানুষ ওনাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবেন, কারণ ভাঙর পিছু পা হটতে জানে না, ভাঙর লড়াইয়ের ময়দানে আছে, ভাঙর মেরুদণ্ড বিক্রি করতে শেখেনি। তাই শত বাধার সত্ত্বেও, শত মারে মারছে, ওরা মারছে আমাদেরকে, ভাঙচুর করছে, পুলিশ কেস দিচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে, কিন্তু ভাঙর একবারের জন্য পিছু পা হয়নি, ভাঙর রুখে দাঁড়িয়েছে। এবং আজকে সপ্তমতম দিন এবং দশমতম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিমবাংলা ইতিহাস রচনা করবে আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী। এটাই ভাঙর, ভাঙর পথ দেখাচ্ছে, পশ্চিমবাংলাকে পথ দেখাচ্ছে। আমার তাপসদা বলছিলেন, আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা, যে ভাঙর পথ দেখাচ্ছে, সত্যি কথাই ভাঙর পথ দেখাচ্ছে। এই ভাঙরের মানুষ 2011 সালে ভুল করেছিল, কারণ 34 বছরের বামফ্রন্ট সরকার, একটা স্লোগান উঠেছিল জগল্লোক জগদ্দল পাথরটাকে সরাতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে ইফতার পার্টিতে গিয়ে উনি মুসলিমদের হয়ে যে দোয়া আদায় করতেন, এই পশ্চিমবাংলার মানুষ, এই ভাঙরের মানুষ বিশ্বাস করেছিলেন। তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আর আজকে দলতন্ত্রকে কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরে, তার দলের নেতারা নিদান দিচ্ছে যেখানে আইএসএফ জিতেছে সেখানে সরকারি কাজ হবে না, এটা লজ্জা, এটা ভারতবর্ষের মানুষ দেখছে। এক শীতে এক মাঘে শীত কাটে না, এটা তৃণমূলের নেতাদের জেনে যাওয়া উচিত। কারণ আমরা দেখেছি যে বীরভূমের অনুব্রত মণ্ডল, যার একটা নিদানে পশ্চিমবাংলার ভোট হতো, চরম চরম ঢাকের শব্দ, নকুলদানা বাতাসা, গুড় বাতাসা, কিন্তু সেই উন্নয়ন আর গুড় বাতাসা এখন তিহারে শুয়ে আছে। আমি এর আগেও বলেছি, যারা আমাদেরকে মারছেন, যারা আমাদেরকে ঘরছাড়া করছেন, যারা লুট করছেন, যাদেরকে আমরা খুন করছেন, শুনে রাখুন, আপনাদেরও তিহারে এই অনুব্রতর পাশে আপনাদের জায়গায়। এর আগেও বলেছি, আজকেও এখানে বলছি, চমকে ধমকে মেরে ধরে খুন করে ভয় দেখিয়ে আইএসএফকে রোখা যাবে না, কারণ আমরা নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার মানুষ বড় বিপদে আছে, ভাঙরের মানুষ বড় বিপদে আছে। আপনি যদি এত উন্নয়ন করে থাকেন পশ্চিমবাংলায়, আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের 99% আপনি কাজ করে ফেলেছেন, তাহলে আপনাকে ভোট লুট করতে হয় কেন, আপনাকে বোমা মারতে হয় কেন, আপনাকে গুলি চালাতে হয় কেন? এর উত্তর তো আপনাকেই দিতে হবে। একটা নির্লজ্জ সরকার চলছে, গরিব মানুষের চালটাকে পর্যন্ত ছাড়িনি, 1.5 কোটি রেশন কার্ডের হোল্ডারের 1.5 কোটি মানুষের রেশন চুরি করেছে তৃণমূলের সরকার। মিড ডে মিল চুরি করেছে জানেন, মিড ডে মিলে সিবিআই তদন্ত শুরু হচ্ছে। যারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, চাল ডালের খিচুড়ি খায়, সেই চাল ডাল পর্যন্ত তৃণমূলের নেতারা তারা চুরি করেছে।
কোথায় চুরিটা হয়নি? এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে এই তৃণমূল। তৃণমূলের যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারণ চায়ের দোকান থেকে টোন করছে তাদেরকে, তাদের বাজার থেকে টোন করছে। ওই চোরের ছেলে যাচ্ছে আর সে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি আর তৃণমূল করো না, আমি রাস্তায় বেরোতে পারছি না।